কি বলছেন এইসব? এটা জলজান্ত মানুষের শরীরের মধ্যে থেকে এভাবে চামড়া জ্বলে গেল, আর আপনারা তাকে না বাঁচিয়ে ভয় পেয়ে সেখান থেকে দূরে সরে গেলেন। আমার মনে হয় ওনার শরীরের মধ্যে দাহ্য কোনো পদার্থ, যেমন কেরোসিন, পেট্রোল, এমন কিছু একটা লেগেছিল, আর সেখান থেকে এই দুর্ঘটনা। হ্যাঁ, আপনি যা বলছেন তা একদমই ঠিক কথাই। ওদের তো এইগুলো গায়ে মাখায়নি কোনোদিনও, ওরা দেখেও নি বিষয়পত্রটা। চারিদিকে তো এমনিতেই আগুনের হলকা ছোটানো হয়, কারণ ওদের মধ্যে তখন একটা একটা ঐশ্বরিক শক্তি জেগে ওঠে। তখন যাই হয়ে যাক না কেন, পরবর্তীতে ওইগুলো তারা ঠিক কাটিয়ে ওঠে। বুঝলাম। আচ্ছা, আপনি যে আজকে আমার কাছে এসেছেন সেটা আপনার পরিবারের সকলে জানেন? কারণ এরকম কোনো বিষয়ের উপর তদন্ত করতে হলে কিন্তু আমাকে আপনার পরিবার ও আপনার প্রতিপক্ষের পরিবারেও যেতেই হবে কিছু জিজ্ঞাসাবাদের জন্য। ফলত ওনাদের আগাম তৈরি করে রাখুন। আসলে আজকে আমার মেজাজটা খাসা রয়েছে। আমি তো আগেই বলেছি আমার কাজ করে অর্থ উপার্জনের মাত্র দুটো লক্ষ্য রয়েছে। প্রথমত ভালো ভালো জায়গায় ঘুরতে যাওয়া, আর দ্বিতীয়ত ভালো ভালো খাবার দাবার খাওয়া। তবে এবার বোধহয় আমার ভাগ্য আমার সাথে একটু বেশি সাথ দিয়েছে, তাই আমার অফিস থেকে আমাকে একটা রিপোর্ট লেখার জন্য দক্ষিণ দিনাজপুরে পাঠিয়েছে। তবে আমি যেখানেই যাই সেখানেই তো আমার কায়া হিসেবে অনিরুদ্ধ যাবে বলাই বাহুল্য। আমি বেশ অনেকদিনের জন্যই বাইরে গিয়ে কাজ করব বলে অনিরুদ্ধ আগাম জানিয়ে দিয়েছিল যে আমার এভাবে একা কোথাও গিয়ে কাজ করার প্রয়োজন নেই, তার চেয়ে বরং ও আমার সাথেই যাবে, আর সেটাই করেছে। তাই এখন আমরা রয়েছি দক্ষিণ দিনাজপুরের একটা ছোট্ট হোটেলে। অনিরুদ্ধ নিজেও ওর কর্মস্থল থেকে বেশ কিছুদিনের জন্য লম্বা ছুটি নিয়েছে, তবে কর্মবিহীন ছুটিও পায়নি। আমার জন্য ওকে বরং আরও দ্বিগুণ কাজের ভার বইতে হচ্ছে। এইসব ছুটি কাটিয়ে রিপোর্ট লিখে যখন নিজেদের বাড়িতে ফিরব তখন অনিরুদ্ধকে ডবল কাজের হিসেব অফিসে গিয়ে জমা দিতে হবে, কিন্তু তাতেও আমার সাথে আসতে পেরে যথেষ্ট খুশি। আমরা এখানে এসেছি তাও দিন তিনেক হয়ে গেল, কিন্তু এর মধ্যে এখনও পর্যন্ত কোথায় দোকানপাট কোথায় বাজার ঠিক বুঝে উঠতে পারিনি। তবে রাস্তায় বেরিয়ে দু চারটে লোককে জিজ্ঞাসাবাদ করে সমস্যা সুরাহা হয়েছে বটে। এভাবেই গতকাল বাজারে গিয়ে জানতে পারলাম যে আর কয়েকদিনের মধ্যেই এখানে নাকি একটা অনুষ্ঠান আয়োজিত হবে, এখন থেকে যদিও তার তোড়জোড় শুরু হয়ে গেছে। কি হলোটা কি, আর কতক্ষণ চায়ের জন্য এভাবে গলা শুকিয়ে বসে থাকতে হবে? খবরের কাগজটা তো এতক্ষণে মুখস্থ হয়ে গেল। আরে হয়ে এসেছে, যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি দাও। এন, সাবধানে ধরো, গরম কিন্তু। এবার শান্তি। শব্দ ছকের সাথে এই এক কাপ গরম গরম চা না হলে না ঠিক জমে না জানো তো। এই এখানকার রান্নাঘরটা কিন্তু বেশ বড়, তাই না? আমাদের মেসের থেকে কিন্তু যথেষ্টই খোলামেলা, কি বলো? তা ঠিক। আসলে ওখানে অতগুলো লোকের মাঝে অতি কষ্টে কয়েকটা পিলার তুলে ঘর করে ভাড়া দেওয়া হয়, আর এদিকে তো ওসবের বালাই নেই, তাই প্রত্যেকটা হোটেল খুব খোলামেলা, আর সাথে রান্নাবান্না করার মতো ভালো জায়গা আছে। পেছনের দিকে আবার ছোট একটা বাগানও রয়েছে, এমনিতে জায়গাটা নিরিবিলি, শুধু মাঝে মধ্যে একটু লোকজনের হট্টগোল শোনা যায়। আসলে রাস্তার উপর হোটেল ভাড়া নিলে যেমন সুবিধাও আছে, তার পাশাপাশি আবার একটা সমস্যাও আছে। আমি আর অনিরুদ্ধ চায়ের কাপে চুমুক দিতে দিতে টুকটাক কথাবার্তা বলছি, ঠিক এমন সময় আমাদের ঘরের দরজায় কে যেন টোকা মারল। প্রথমে আমি আর অনিরুদ্ধ একে অপরের মুখের দিকে চাইলাম, না বল তো শুনিনি। কেউ ডাকছে মনে হয়, বুঝলে? দাঁড়াও আমি দেখছি, কি দরকার? অনিরুদ্ধ ভিতর থেকে আওয়াজ দিলেও দরজায় টোকা বন্ধ হয়নি, এবং ওপাশ থেকেও কেউ কোনো উত্তর দেয়নি, ফলত আমাকেই উঠতে হলো। আমি দরজা খুলতেই দেখতে পেলাম একজন রোগা তবে সুপুরুষ মাঝবয়সী ভদ্রলোক আমার সামনে খুব সন্দেহচিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আমি কিছু বলার আগেই ভদ্রলোক নিজেই বলে উঠলেন, নমস্কার, আমি শুনলাম নাম করা ডিটেকটিভ মিস্টার অনিরুদ্ধবাবু নাকি এখানে এসে উঠেছেন ওনার একটা দরকারে, কথাটা কি সত্যি? হ্যাঁ, কথাটা তো সত্যি। আপনার পরিচয়টা ঠিক? ও নমস্কার নমস্কার, আমার নাম ভবতোষ আচার্য। আমি আসলে একটা বিশেষ প্রয়োজনে অনিরুদ্ধবাবুর সাক্ষাৎকার চাইছিলাম। আপনি জানলেন কি করে যে উনি এখন এখানেই রয়েছেন? আসলে
আমার এক আত্মীয় কলকাতায় থাকেন, আমার একটি বিশেষ সমস্যার সমাধানের জন্য অনিরুদ্ধবাবুর সান্নিধ্য প্রয়োজন হয়ে পড়েছিল। তাই সেই সময় ওনার কর্মস্থলে আমি আমার সেই আত্মীয়কে দিয়ে একখানা চিঠি পাঠিয়েছিলাম, তবে সেই চিঠি অনিরুদ্ধবাবুর হাতে গিয়ে পৌঁছয়নি। ওনার কর্মস্থলে বাকি সহকর্মীদের কাছ থেকে আমার আত্মীয় জানতে পেরেছিলেন যে উনি বেশ কিছুদিনের জন্য একটা লম্বা ছুটিতে রয়েছেন, আপাতত এই হোটেলে এসেই নাকি উপস্থিত হবেন। বেশ, ঠিক আছে, আপনি ভেতরে আসুন, অনিরুদ্ধ এখানেই আছে, যা বলার বলতে পারেন। ভবতোষবাবু তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে অনিরুদ্ধকে দেখেই একেবারে বিগলিত হয়ে একটা টান টান হাসি হাসলেন, বললেন, নমস্কার অনিরুদ্ধবাবু। নমস্কার, এখানে বসুন, বলুন কি বলবেন। অনিমেষ, একটু চা করে দাও। হ্যাঁ, এই তো যাচ্ছি। না না, দয়া করে এই সব কিছু করতে যাবেন না। আসলে আমার আপনার কাছে একটা বিশেষ তদন্তের দাবি রয়েছে, সেটার জন্যই এভাবে ছুটে আসা। আমার পরিবারের একটা গয়না প্রাপ্য থাকা সত্ত্বেও সেই গয়না আমরা কিছুতেই হাতে পাচ্ছি না। আমার দৃঢ় বিশ্বাস কেউ ইচ্ছে করে পেছন থেকে কলকাঠি নেড়ে সেই গয়না আমাদের হাতে আসতে দিচ্ছে না। আসলে সেই গয়না আমাদের পূজনীয় দেবী মহামায়ার, আমাদের পূর্বপুরুষের আরাধ্য দেবীও ছিলেন তিনি, এবং সেখান থেকেই সব কিছু শুরু। তবে বাপ কাকা ঠাকুরদার আমলে মানুষ এতটা বেপরোয়া ছিল না, একে অপরকে দেবীর কৃপা থেকে বঞ্চিত করার জন্য এত কিছু তারা করতো না। কিন্তু এখন তো দেখছি, আসলে গত 10 বছর ধরে গয়না, ওই মন্দির আর অন্যান্য সমস্ত কিছুর ওপর আমাদের প্রতিপক্ষ মুখার্জি পরিবার, অর্থাৎ জগদীশ মুখার্জি এবং সমরেশ মুখার্জির নজর পড়েছিল, এবং ঠিক তারপর থেকেই দেখছি এই সমস্ত বিষয় সম্পত্তি কীভাবে যেন আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আপনারা কি ব্যবসায়িক ক্ষেত্রে একত্রে কোনো কারবার করতেন? নয়তো আপনাদের সম্পত্তির হিসাবের মধ্যে তো এই গরমিল হওয়ার সম্ভাবনা নেই। দেখুন, এই সম্পত্তি কিন্তু আদতে আমাদের গড়ে তোলা নয়, আমাদের অর্জন করা। আসলে এই সব কিছুই আমাদের পৈতৃক সম্পত্তি নয়। তবে কি জানেন, এই সবের ওপর অধিকার আমাদের পৈতৃক সম্পত্তির চেয়েও অনেক বেশি। আচ্ছা, প্রথমেই আপনার কাছে একটা প্রশ্ন করি, যদি ওই দেবী মূর্তি আপনাদের পৈতৃক সম্পত্তি না হয়ে থাকে, তবে আপনি বা আপনারা কেন আশা করছেন যে ওর উপর আপনাদের কোনো অধিকার থাকবে? কারণ দেখুন, সাধারণত এরকম ঘটনায় যদি পিতার কোনো সম্পত্তি থেকে থাকে, সেটা মন্দির বা কোনো পৈতৃক বাড়ি বা স্থাবর অস্থাবর যা কিছু, সেসব কালক্রমে পরবর্তীতে তার সন্তানেরা ভোগ করার অধিকার পায়। কিন্তু আপনার ক্ষেত্রে তো সেরকম কিছু নেই। তবে আপনি কেন আশা করছেন যে ওর উপর আপনার অধিকার থাকতে পারে বা আপনার পরিবারের অধিকার থাকতে পারে বলে? আর আপনার প্রতিপক্ষই বা কোন জোরে সেই সম্পত্তি কুক্ষিগত করে রেখেছেন? আপনাদের পদবী শুনে তো মনে হয় আপনাদের পূর্বপুরুষদের মধ্যে ভাই বোনের সম্পর্ক থাকলেও সেটা আপন ভাই বোন হওয়ার সম্ভাবনা কম। দেখুন, এই ঐতিহ্যবাহী নেকলেসের ওপর যেরকম আচার্য পরিবারের সম্পূর্ণ অধিকার নেই, তেমনি ঠিক মুখার্জি পরিবারেরও কিন্তু সম্পূর্ণ অধিকার নেই। এই সম্পত্তি আসলে সূর্যনারায়ণ সামন্তের, উনি একসময় এই অঞ্চলে অধিকর্তা ছিলেন। ওনার বাড়িতেই একসময় আমাদের দুই পরিবারের পূর্বপুরুষ নিত্য পূজাপাঠ, দেবীর পদসেবা সবই করতেন। কিন্তু উনি নিঃসন্তান থাকার দরুন ওনার এত বড় মন্দিরের দায়িত্বটা উনি আমাদের দুজন পূর্বপুরুষের মধ্যে ভাগ করে দিতে চেয়েছিলেন। তাহলে সেই উইলটা কোথায়? ভাগ একটা হয়েছিল, তবে সেই ভাগটা খাতায় কলমে হয়নি। আসলে উনি বলে গিয়েছিলেন যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওনার দেবীর ওপর নিত্য সেবার দায়িত্ব থাকবে আমাদের দুজনের মধ্যে যে কোনো একটি পরিবারের, তবে তা পালা প্রকারে হবে এবং নিত্য পরিবর্তন হতে থাকবে। দেবীর পদসেবা করার মতো পূর্ণ অর্জনের কাজ করতে হলে পরীক্ষা দিতে হয় আগে, নিজেদের প্রমাণিত করতে হবে, এবং প্রতিযোগিতায় যেই পরিবার জিতবে সেই পরিবারই টানা 5 বছরের জন্য দেবীর পদসেবার অধিকার পাবে, এবং তাদের হাতেই উঠবে এই মহামায়ার নেকলেস। আর দেবী সেবার জন্য বা মন্দিরে মেরামতির জন্য যেই অর্থ খরচ হবে, তা আমরা বুঝে শুনে সামন্ত প্রভুর তহবিল থেকে খরচা করতে পারব। সেই তহবিল এতটাই ঐশ্বর্যশালী, এখনও সেই তহবিল কিন্তু পুরোপুরি ফাঁকা হয়নি, তবে এই সবটাই জড়িত রয়েছে ওই একটিমাত্র গয়নার সাথে। কিন্তু ওই গয়না অধিকার করতে হলে যে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, আমার মনে হচ্ছে সেই পরীক্ষাতে কেউ ইচ্ছে করে আমাদের পরাস্ত করছে।
সে পরীক্ষাটা ঠিক কীরকম? আমাদের এই অঞ্চলের চলক মেলা যে কতখানি বিখ্যাত সেটা আর কিছুদিন পরেই বুঝতে পারবেন। এখনই রাস্তাঘাটে বেরোলে দেখবেন লোকজন রাস্তায় আঁক কাটছে, দড়ি খাটিয়ে ওই শামিয়ানা করছে। এছাড়াও আমাদের পাড়ার মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আমাদের আশেপাশে বাজারে রাস্তাঘাটে দেখবেন অনেক সাধু সন্তদের আগমন ঘটেছে, এই সব কিছুই ওই মেলার জন্য। বেশ অনেকদিন ধরেই এখানে সেই উৎসবের রেশ থাকে, তাই সূর্য নারায়ণের সমস্ত সম্পত্তি ওই দুই পূজারীর মধ্যে ভাগ করার সময় বলে গিয়েছিলেন, চড়কের মেলার সময় যেই পরিবারের কর্তা এই অঞ্চলে সবচেয়ে বেশি ধুমধাম করে ওই গাজন আয়োজন করতে পারবেন এবং সাথে ভালো ভালো অনুষ্ঠানের জন্য সবচেয়ে বেশি যোগ্য ও দক্ষ লোক আনতে পারবেন, তার ভাগেই 5 বছরের জন্য নেকলেসটা যাবে। 5 বছর পর আবার একইভাবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই আবার নির্বাচন হবে। এভাবে 10 পুরুষ ধরে যেই পরিবারের মধ্যে সবচেয়ে বেশি বার এই নেকলেস থাকবে, ধরে নেওয়া হবে দেবী তার গৃহেই থাকতে চান এবং তাদের সেবাতেই দেবী সবচেয়ে বেশি খুশি। ব্যাস, তারপর থেকে আর নির্বাচনের প্রয়োজন হবে না, পুরোপুরিভাবে আজন্মকাল সেই সম্পত্তি ও দেবীর মন্দির তার আয়ত্তেই থাকবে। তাহলে আগে খোঁজ নিয়ে দেখুন আপনার প্রতিপক্ষ ঠিক কোথা থেকে এমন তাবড় তাবড় প্রতিযোগিতা ধরে আনছেন, তাহলেই তো ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, আপনারা নির্বাচন করেন কি করে যে কে সবচেয়ে শ্রেষ্ঠ? এই পুরো অনুষ্ঠানের পর আমাদের মহামায়া মূর্তির সাথে অবস্থানকারী এবং স্বয়ং শিবের কাছে যে নৃত্যরত অংশগ্রহণকারী পুরুষ ও মহিলারা গিয়ে সবচেয়ে বেশি বার আগে সুস্থভাবে আকন্দের মালা অর্পণ করতে পারবেন সেই হবে এবারের বিজয়ী, এবং তার হাত ধরেই তাকে ভাড়া করে আনা হবে পরিবারের হাতে, 5 বছরের জন্য ক্ষমতা কুক্ষিগত থাকবে। আর প্রতি বছর আমরা ঠিক এখানে এসেই হেরে যাচ্ছি, হয়তো কোনোবার প্রতিযোগিতায় অসুস্থ হয়ে পড়ছে, নয়তো কোনোবার শরীর বিকৃত, মানে কি বলবো আপনাকে, যাচ্ছে তাই অবস্থা হচ্ছে। আপনি বিশ্বাস করবেন, 10 বছর আগে যে প্রতিযোগীকে আনা হয়েছিল, নাচতে নাচতে তার শরীরের মধ্যেকার সমস্ত চামড়ায় জ্বলে উঠেছিল। উফ, কি বীভৎস দৃশ্য! কি বলছেন এইসব? এটা জলজান্ত মানুষের শরীরের মধ্যে থেকে এভাবে চামড়া জ্বলে গেল, আর আপনারা তাকে না বাঁচিয়ে ভয় পেয়ে সেখান থেকে দূরে সরে গেলেন? আমার মনে হয় ওনার শরীরের মধ্যে দাহ্য কোনো পদার্থ, যেমন কেরোসিন, পেট্রোল, এমন কিছু একটা লেগেছিল, আর সেখান থেকে এই দুর্ঘটনা। হ্যাঁ, আপনি যা বলছেন তা একদমই ঠিক কথাই। ওদের তো এইগুলো গায়ে মাখায়নি কোনোদিনও, ওরা দেখেওনি বিষয়পত্রটা। চারিদিকে তো এমনিতেই আগুনের হলকা ছোটানো হয়, কারণ ওদের মধ্যে তখন একটা ঐশ্বরিক শক্তি জেগে ওঠে। তখন যাই হয়ে যাক না কেন, পরবর্তীতে ওইগুলো তারা ঠিক কাটিয়ে ওঠে। কিন্তু সেইবার হঠাৎ করে কি হলো জানি না, সেই লোকটি মারা গেল পর্যন্ত। এইবারে অনেক চেষ্টা করেও আমরা লোক খুঁজে পাচ্ছি না, কেউ ভয়েতেই আসতে চাইছে না। মুখার্জি পরিবারের সামনে কি করে এটি উঠব সেটাই বুঝতে পারছি না। বুঝলাম। আচ্ছা, আপনি যে আজকে আমার কাছে এসেছেন সেটা আপনার পরিবারের সকলে জানেন? কারণ এরকম কোনো বিষয়ের উপর তদন্ত করতে হলে কিন্তু আমাকে আপনার পরিবার ও আপনার প্রতিপক্ষের পরিবারেও যেতেই হবে কিছু জিজ্ঞাসাবাদের জন্য, ফলত ওনাদের আগাম তৈরি করে রাখুন। দেখুন অনিরুদ্ধবাবু, আমি আপনার কাছে হাত জোর করে শুধু একটাই অনুরোধ করব, যদি এই তদন্তটা একটু গোপনে করতে পারেন তাহলে খুব ভালো হয়। বুঝতে পারছেন তো, বিষয়টার সঙ্গে দেবী মহামায়ার একটা ব্যাপার জড়িত আছে, মানুষের বিশ্বাসে কোনো আঘাত লাগলে সেটা কিন্তু খুব একটা ভালো দেখায় না। না, এটা সম্ভব নয় ভবতোষবাবু। যদি তদন্তের মধ্যে এমন সব অনুষ্ঠান বা জনসমাগমের বিষয় না থাকতো তবে আমি এটা যতটা সম্ভব গোপনেই সমাধান করার চেষ্টা করতাম, কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি লোকজনকে ঘিরে রয়েছে, ফলত এরকম কেস এত চুপি সারে সমাধান করা আমার পক্ষে অসম্ভব। 10টা মানুষের সাথে কথা না বললে আসলে ক্লু খুঁজে পাওয়া যাবে না, কোথাও তো পারে আপনার শত্রুই মুখার্জি পরিবার নয় বরং অন্য কেউ, অথচ আপনারা তাকে সন্দেহের তালিকাতেও রাখছেন না। তাই আমার মনে হয় এবার এই বিষয়টা নিয়ে আপনাদের দুই পরিবারের মানুষদের একটু বেশি সতর্ক হওয়া উচিত। বেশ, ঠিক আছে, আমি তবে বাড়িতে গিয়ে বাকিদের সঙ্গে একটু আলোচনা করে দেখছি, আপনার টেলিফোন নম্বরটা যদি একটু দেন। ভবতোষবাবু আমার কাছ থেকে
ল্যান্ডলাইন নাম্বারটা নিয়ে একটু থমথমে মুখেই বিদায় নিলেন। ভবতোষবাবু চলে যেতেই অনিরুদ্ধ বলল, অনিমেষ তৈরি হয়ে নাও, একটু বেরোতে হবে। এই এখন আবার বাজারে যাবে নাকি? বেলাও হয়ে আসছে, ভালো কিছু পাবে না গো। তাছাড়া গতকালের বাজার কিছুটা রয়েছে এখনও, আজকে না করলেও চলবে। বেরোতে তো হবেই অনিমেষ, তবে এটা ঠিক পেটের বাজার নয়, মগজের বাজার। চলো আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, সকালের জলখাবারটা আজ বাইরেই করব। এরপরে আর কথা বলা চলে না, তাই অগত্যা দুজনেই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম, প্রথভ্রষ্টের মতো এদিক ওদিক ঘোরার জন্য। বেশ কিছুটা যাবার পর একটা চায়ের দোকান দেখে অনিরুদ্ধ থমকে দাঁড়ালো। সকালে এক প্রস্থ চায়ের পাট সাঙ্গ করেছি আমরা, আবারও ওকে একটা চায়ের দোকানের সামনে দাঁড়াতে দেখে একটু অবাকই হলাম। বললাম, আরে কি হলো, দাঁড়িয়ে পড়লে? কিছু খাবে নাকি? খবর নেব, চলো। দুনিয়া যত রাজ্যের টাটকা খবর, এসব সময় চায়ের দোকানের জ্ঞান পাপীদের কাছ থেকে পাওয়া যায়। আমি আর অনিরুদ্ধ চায়ের দোকানের আরও সামনে গিয়ে দেখলাম ওনার কাছে মাখন, পাউরুটি, ডিম টোস্ট এসবেরও ব্যবস্থা রয়েছে। সকাল থেকে পেটে আমাদের দানা পানি পড়েনি, তাই দুজনের জন্য দুটো মাখন পাউরুটি অর্ডার করলাম। পাউরুটি শেখতে শেখতে দোকানি আমাদের দুজনকে ভালো করে পর্যবেক্ষণ করে বললেন, তা কি বাবুরা বোধহয় এলাকায় নতুন এসেছেন তাই না? তা ওই চরকের বেলবেল দেখবেন বলে এসেছেন নিশ্চয়ই? আগে হ্যাঁ ঠিকই ধরেছেন, অনেক দূর থেকে আসছি, সেই সুদূর কলকাতা। এখানকার এই বেলবেলের তো অনেক নাম শুনেছি, তাই ভাবলাম একবার নিজের চোখেই দেখে যাই। খুব ভালো করেছেন, বাহ বাহ খুব ভালো করেছেন। এই কয়েকটা দিন এই উৎসব উপলক্ষে তাও আমাদের এখানে যতই ভিড় হয়, নয় তো সারা বছরে আর কোনো সময় কোনো পুজোতেই এমন ভিড় দেখতে পাইনি। এখন তো রাস্তায় তেমন কোনো লোকও নেই, ওই সব আসবে মনে হয় ধীরে ধীরে। এতগুলো লোক গিজগিজ করছে, তাও বলছেন লোক নেই? না না বাবু, না না, এখন যা আছে তা তো সবে মাত্র শিখি ভাগ, বুঝলেন? আজকে বিকেল থেকে আসল লোকজন আসা শুরু হবে, আর দুদিন পরেই তো আসল উৎসব। আজ রাতের মধ্যে সবাই এখানে এসে ঘাঁটি গেড়ে বসবেন, দেখবেন কানে। এই তো আর দুদিন পর দেখবেন যে দল আসবে, এ তাদের অনেকেই নিজেদের গায়ে, হাতে, নাকে, মুখের মধ্যে এই শিখ ফুটিয়ে, কানে ভারী ভারী যন্ত্রপাতি শিখ পিদিয়ে কেমন করে নাচ গান করছে। তারপর আরও সমস্ত বিধিনিষেধ মেনে ওদের ভোলে বাবাকে স্নান করাবে। অনেকে আবার নিজেদের শিশুদের নিয়ে এসে দড়ির উপর দিয়ে হাঁটিয়ে খেলা দেখাবে, সে এক দৃশ্য বটে। যখন দেখবেন তখন একেবারে আ হয়ে যাবেন কানে। ওই একদিন উৎসবের সময় আমাদের দোকানপাট সব বন্ধ রাখতে হয়, পরদিন সকাল থেকে আবার দোকানপাট খুলি আমরা। আমি শুনলাম এখানে নাকি কি সব ওই প্রতিযোগিতা করে উৎসবের আয়োজন করা হয়, তা আপনাদের কোন দলের নাচ গান বেশি ভালো লাগে? দুটোই ভালো, তবে জিতবে তো যে কোনো একজনই কি না, যে শিব ঠাকুরের গলায় শেষ পর্যন্ত টিকে থেকে আকন্দর মালাটা পরাইতে পারবে সেই হইব ওখানে বিজয়ী, আসল বিজয়ী। আচ্ছা এই নিন নিন, আপনাদের ওই মাখন পাউরুটি নিন নিন। চায়ের দোকানে চুপচাপ মাখন পাউরুটি খেয়ে নিয়ে আমরা নিজেরা খুঁজে খুঁজে চারপাশে ঘুরতে আরম্ভ করলাম। এদিকে রাস্তাঘাটে ভিকিরিদের উপদ্রবে পকেট থেকে প্রায় একে একে সমস্ত খুচরো বিলীন হতে থাকলো। অনিরুদ্ধ বলল, না তেমন কিছু তো দেখলাম না, চলো এবার তাহলে বাড়ি ফেরা যাক। আর কিছুক্ষণ এখানে থাকলে পকেটের অবশিষ্ট দু চারটে খুচরোও দিয়ে দিতে হবে, আর আজ রাতে একবার এদিকে আসতে হবে। আর এবার রাতের বেলা কেন, এখনই দশবার পথ ভুল করছি, রাতে এলে তো কিছুই বুঝতে পারবো না। সেজন্যই তো রাতে আসবো, পথ ভুল করে শেষে কোথায় গিয়ে ঠেকবো এটা জানতে হবে তো। সেদিন দুপুরে বাড়িতে ফিরে দুজনে মিলে রান্নাবান্না করে দিনটা বেশ কাটছিল। তারপর সন্ধেবেলা রেডিওতে একটু আধটু গান শুনে রাতের আধার গভীর হতেই আমি আর অনিরুদ্ধ কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম রহস্যের সমাধান করতে। চারিদিকে কুকুরের ডাক, মশা আর রং বেরঙের আলো আধারির খেলা, কোথাও লোকজন গম গম করছে, আবার কোথাও এখনও ঠিক করে শামিয়ানা খাটানো হয়নি বলে ত্রিপল টানিয়ে কোনো মতে রাতের খাওয়া দাওয়া সারছে লোকজন। এভাবে চলতে চলতে হঠাৎ করে আমার সাথে অন্ধকারে একটা লোকের সজোরে ধাক্কা লাগল। আরে ও, আরে অনিরুদ্ধ সাবধান! এই কি হলো, সাবধান ওঠো! এই কে অন্ধকারে এভাবে কে যাচ্ছে, দাঁড়াও বলছি।
দাঁড়াও! আমার চিৎকার করার সাথে সাথে অনিরুদ্ধ আমার দিকে দৌড়ে এলো। কেন জানি না ধাক্কাটা লাগার সঙ্গে সঙ্গে আবার মনে হলো এটা আকস্মিকভাবে লাগে, কেউ ইচ্ছে করে আমাকে ঠেলে ফেলে দিতে চাইল। আমি অতি কষ্টে নিজে সেখান থেকে সরে দাঁড়াতেই লোকটা কি যেন একটা ছুঁড়ে ফেলল। তারপরেই অনিরুদ্ধ শব্দ শুনে সোজা ছুটে বেরিয়ে গেল। বুঝতে পারলাম লোকটা এখানকার বাসিন্দা, তাই খুব ভালো করি রাস্তাঘাট চেনে। ওহ বাবা অনিরুদ্ধ, আমার মনে হয় লোকটা আগে থেকে আমাদের উপর নজর রাখছিল, বুঝলে? যেই ল্যাম্পপোস্ট পেরিয়ে আমরা এদিকে এসে পড়লাম, সেই সময় অন্ধকারে সুযোগটা নিয়ে আমাদের উপর হামলা করলো। পায়ে না ভীষণ লেগেছে, বুঝলে? লোকটার হাতে ধারালো কিছু একটা ছিল, হাঁটুটার মধ্যে কেমন যেন একটা ভেজা ভেজা বোধ হচ্ছে, মনে হচ্ছে ছুরি টুরি জাতীয় কিছু। তুমি আমার কাঁধে ভর দাও, দরকার পড়লে এখনই ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। একটু জোর দিয়ে ওঠো অনিমেষ, একটু এগিয়ে গেলেই সামনের আলোতে দেখতে পারবো কি হয়েছে। আমি অনিরুদ্ধর কাঁধে ভর দিয়ে যতটা সম্ভব এগোনোর চেষ্টা করলাম, তারপর একটা ফাঁকা জায়গা পেতেই বসে পড়লাম। অনিরুদ্ধ আমার প্যান্টটা হাঁটু পর্যন্ত গুটিয়ে তুলল, যদিও তার আগেই দেখা যাচ্ছিল প্যান্টের কাপড়টা দুফালি হয়ে গেছে। কাপড় গোটাতে স্পষ্ট হয়ে গেল আমি যা ভেবেছি ঠিক তাই, হাঁটুর থেকে অঝরে রক্ত পড়ছে। অনিরুদ্ধ আমার প্যান্টের ওই ফালি করা নিচের কাপড়টুকু ছিঁড়ে ক্ষতস্থানে বেঁধে দিল। তবে আমাদের দুজনের মনে হচ্ছিল ওই জায়গায় হয়তো এখনও কিছু পড়ে আছে, তাই অনিরুদ্ধ সেই ফাঁকে আমাকে আশ্বস্ত করে দৌড়ে গেল জায়গাটায়। তারপর অন্ধকারে নিচে হাতে একটা পাথর তুলে এনে আমার সামনে আবার ছুটে এলো। ল্যাম্পপোস্টের আলোয় সেই পাথরে জড়িয়ে থাকা কাগজের মোড়কটা খুলল। অনিরুদ্ধ ওটা দেখার সাথে সাথেই রাগে চলে উঠল। আমি কৌতূহল চাপতে না পেরে হাঁটুর ব্যথা ভুলে ওটা ওর হাত থেকে এক টানে নিলাম। দেখলাম বড় বড় করে লেখা, বাঁচতে চাইলে এখান থেকে চলে যান। সেদিন আমাদের দুজনের মনের মধ্যে অনেক ক্ষোভ জমে থাকলেও আমার শরীরের ওই অবস্থার জন্য লোকটার পিছনে আর ধাওয়া করতে পারিনি। তবে অনিরুদ্ধ যে শেষ দেখে ছাড়বে এটা আমি ভালো করে বুঝলাম। সেদিন রাতে বাড়িতে ফিরে অনিরুদ্ধ নিজেই ভবতোষবাবুকে টেলিফোন করে জানিয়ে দিল আগামীকাল আমরা ওনার বাড়িতে যাব। তবে যিনি নিজেই সমস্যা নিয়ে আমাদের কাছে হাজির হয়েছিলেন তার বাড়িতেই আগে যাব শুনে ভবতোষবাবু বোধহয় একটু অবাকই হয়েছিলেন। আমরা যদিও পরের দিন নির্দিষ্ট সময়ে বাসে করে যথারীতি পৌঁছে গিয়েছি ভবতোষবাবুর বাড়িতেই। বাড়ির সামনে যেতেই দেখলাম একটা বড় পাঁচিল, পাঁচিলটা দুটো অট্টালিকাকে যেন পৃথক করেছে। অর্থাৎ এই বাড়িতে যাই হোক, ইচ্ছা বা অনিচ্ছা সত্ত্বেও সেই খবর পাশের বাড়িতে যেতে বেশি সময় লাগবার কথা নয়। আমি আগে ভবতোষ আচার্য নেমপ্লেটে লেখা দরজার কাছে কলিং বেলটা বাজালাম। ভেতরে আসুন, ভেতরে আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম, আসুন আসুন। আশা করি আপনি আগেই আমাদের জিজ্ঞাসাবাদের জন্য সবাইকে সব কিছু জানিয়ে একটা ঘরের ব্যবস্থা করে রেখেছেন। আসলে এত বড় বাড়িটার চারিদিকে তাকিয়ে বাড়িটাকে যেন একটু বেশি নিস্তব্ধ বলে মনে হচ্ছে, তাই জন্য জিজ্ঞাসা করলাম। সবাই বাড়ি আছে তো? হ্যাঁ হ্যাঁ, সেসব ব্যবস্থা করে রেখেছি। প্রথমে আমার বাড়ির সকলে একটু আপত্তি করছিল, কিন্তু তারপরে অনেক করে বোঝানোর পর তারা রাজি হয়েছে। আচ্ছা অনিরুদ্ধবাবু, আমার তরফ থেকে কি কোনো রকম ভুল হয়েছে? আসলে আপনাকে দেখে অনেকটা রেগে আছেন বলে মনে হচ্ছে। এমনকি গতকাল টেলিফোনেও যখন আপনার সাথে কথা বললাম তখনও আপনাকে খুব রেগে আছেন বলে মনে হলো আপনি। মানে আমি বুঝতে পারছি না হঠাৎ আপনার মধ্যে এরকম বদল আসার কারণটা কি? না ভবতোষবাবু, আপনি কিছুই করেননি, তবে কেউ হয়তো চাইছেন এই তদন্তটা আমি হাতে নিই। যাক, সেসব পরের কথা। আপনি একটা কাজ করুন, আপনি আপনার বাড়ির সদস্যদের একে একে একটা ঘরে পাঠিয়ে দেবেন, এবং জিজ্ঞাসাবাদের সময় সেই ঘরে একমাত্র আমি আর অনিমেষ ছাড়া আর কেউ থাকবে না। ভবতোষবাবু ঘাড় নেড়ে আমাদের কথায় সম্মতি জানিয়ে আমাদের নিচে তলার একটি ঘরে বসার ব্যবস্থা করলেন। এত বড় বাড়ি, অথচ বাড়িতে কোনো পরিচারিকা নেই দেখে একটু অবাকই লাগল। সব কাজ ভবতোষবাবু একা হাতেই করছিলেন। ওনাকে ডেকে অনিরুদ্ধ বলল, ভবতোষবাবু আগে আপনার স্ত্রীকে পাঠিয়ে দিন, আপনি ততক্ষণ একটু বিশ্রাম করুন। ভবতোষবাবু সামান্য একটু হেসে বেরিয়ে গেলেন। মানুষটা যেন একদম গোবেচারা ধরনের মনে হল। কিছুক্ষণ পর ওনার স্ত্রী মাথায় ঘোমটা টেনে ভিতরে ঢুকলেন। মুখটা বেশ মলিন, পরনের পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন তবে সাদা বাটা, চোখের মধ্যে একটা স্নেহ বিরাজ করছে,
আর হঠাৎ আমাদের আগমনে হয়তো একটু অস্বস্তি পেয়েছেন। নমস্কার, আসুন, কোনো ভয় নেই, এখানে বসুন। আমরা আপনাকে কয়েকটা খুব সাধারণ প্রশ্ন করব, সেগুলোর উত্তর একটু ভালো করে ভেবে দেবেন তাহলেই হবে। আচ্ছা, আপনার নাম? জয়া আচার্য, ভবতোষ আচার্যের স্ত্রী। বেশ, আপনার কত বছর হলো বিবাহ হয়েছে? 30 বছর। আচ্ছা, আপনার কয়টি সন্তান আছে? 2টি, মেয়ে বড় আর ছেলে ছোট। ওদের দুজনের মধ্যে সব থেকে বেশি কি আপনার বাধ্য? দেখুন, ওরা দুজনেই তো বড় হয়েছে, দুজনের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে, দুজনের জীবনের লক্ষ্য একদম আলাদা। আসলে আমার ছেলেটা একটু খামখেয়ালি, তবে ওর মনটা খুব ভালো, আর বড় মেয়েটা একটু চাপা স্বভাবের, বেশিরভাগ সময় ওর বাবার সাথেই মন খুলে কথা বলে, আমার কাছে তো সহজে সব কিছু বলে না, তাই ওর কথা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, আপনাদের এত বড় বাড়িতে কোনো কর্মচারী নেই? আসলে আমি ওকে কাজের লোক রাখতে বারণ করেছি। আমাদের বাড়িটা এই যা বড়, কিন্তু বাড়িতে সদস্যের সংখ্যা কিন্তু খুবই কম, ওই হাতে গোনা 4-5 জন আর কি। এই জন্য আবার শুধু শুধু লোক রাখবো পয়সা খরচ করে, এর তো কোনো মানে হয় না। আর সমস্ত কাজ যদি কাজের লোক করে, তাহলে তো বাড়িতে বসে আমাদের কলকব্জা একেবারে মরচে পড়ে যাবে, আমাদের জন্য তো কাজই থাকবে না। তাছাড়া পরিবারের কাজ নিজেদের নিজেরা করে নেওয়াই ভালো। আপনাদের বাড়িটা তো মনে হয় মাঝখান থেকে ভাগ করা। আচ্ছা, আপনাদের বাড়ির এই ওই পারে কারা কারা থাকেন? হ্যাঁ, 2টোই ব্রাহ্মণ পরিবার, ওই দিকে মুখার্জি পরিবারের লোকজনেরা থাকেন। তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন? বেশ ভালো, তবে মাঝে মধ্যে ওই পাশাপাশি থাকতে টুকটাক ঝগড়া তো লেগেই থাকে, কিন্তু সম্পর্ক মোটামুটি সব কুশল। আমি জানি আমার স্বামী আপনাদের কাছে আমাদের ঐশ্বরিক সম্পত্তির আসল মালিকানা নিষ্পত্তি করতে গিয়েছিলেন, তবে বিশ্বাস করুন, আমি এখনও বলছি এসব ভাগ বাটোয়ারাতে আমার কোনো মত নেই, কি লাভ এসব করে। তার চেয়ে বরং দুই পরিবার যদি মিলেমিশে সব কিছু আপোষে মিটিয়ে নিই, সেটা তো অনেক ভালো। কিন্তু ওইদিকে মুখার্জি পরিবারের কর্তাও এতে নারাজ, আর এদিকে আমার কর্তাও এসব মানবেন না, ওনারা যুদ্ধ ছাড়া কোনো কিছু অন্যের নামে ছেড়ে দিতে রাজিই নয়। ওই গহনা যে 10 বছর ধরে মুখার্জি পরিবারে আটকে পড়ে আছে, এ নিয়ে আপনার কোনো মন্তব্য রয়েছে, বা আপনার মনে হয় যে প্রতিযোগিতায় কেউ আপনাদের ইচ্ছে করে হারিয়ে দিচ্ছে? আমি মনে করি সবই মায়ের কৃপা, মা যদি ওই বাড়িতে থাকতে চান, তবে তাকে তো আর জোর করে টেনে এই বাড়িতে আমি আনতে পারবো না। আর সব থেকে বড় কথা, দেবীকে দর্শন করার অধিকার তো আমাদের সবারই আছে, কেউ তো কেড়ে নিচ্ছে না সেই অধিকার। দেবীর মন্দিরটা দুই বাড়ির মধ্যবর্তীতে, আপনি যদি কখনো দুই বাড়ির মাঝামাঝি দাঁড়ান, তাহলেই মন্দিরটা দেখতে পারবেন। এখনো পর্যন্ত দুই বাড়ির কর্তা রোজই নিত্য পুজো করেন, তবে ওই যে তাদের মনের মধ্যে একটা ওই সম্পত্তির বিষয় ঢুকে সব সম্পর্ক একেবারে নষ্ট করছে। বেশ, আপনি এবার আসতে পারেন, এবার ভবতোষবাবুকে পাঠিয়ে দিন। জয়াদেবী ঘর ছেড়ে বেরিয়ে যেতেই হেলতে দুলতে ভবতোষবাবু ভিতরে এসে বসলেন। আচ্ছা, আপনাদের কাছে তো এই সমস্যাটা নিয়ে আমি নিজেই গিয়েছিলাম, তবে আমার সাথে আবার আলাদা করে আপনাদের কী কথা থাকতে পারে? সেদিন যখন আপনি আমাদের কাছে গিয়েছিলেন, তখন আপনি গিয়েছিলেন নিজের প্রয়োজনে, আর আজকে আমরা আপনার কাছে এসেছি আমাদের প্রয়োজনে। সেদিন কি আপনার যা যা মনে হয়েছিল আপনি সেই কথাগুলো বলেছিলেন, আর আজকে আমরা যা যা প্রশ্ন করব আপনি সেগুলোর উত্তর দেবেন। আচ্ছা, এবার বলুন তো, আপনার দুই সন্তানের মধ্যে আপনার সবচেয়ে কাছের বা আদরের কোন সন্তান? দুই সন্তানই আমার খুব প্রিয়, তবে দুজন একেবারে দুরকমের। আমার মেয়ে একটু ঘরকুনো, আর ছেলেটি তার একেবারেই বিপরীত। আপনার মেয়ের বয়স কত? এই 22 বছর। বিবাহের জন্য উপযুক্ত তো, পাত্র সন্তান করছেন না? না না, আসলে ওর মা এক্ষুনি মেয়েকে বিয়ে দিতে চায় না, আসলে এই সব বিষয়ে তাই এখনো ভেবে দেখিনি। আর 2 বছর যাক, তারপর না হয় দেখা যাবে। ঠিক আছে, আপনার ছেলে কি করেন? সেটা বরং আপনি ওর থেকেই জেনে নেবেন। আসলে ও যে সারাদিন বাড়িতে শুয়ে বসে কি করে, এর উত্তরটা আমরাও ঠিক জানি না। বরং আপনারা যদি জোর করে চাপ দিয়ে কিছু ওর থেকে জানতে পারেন, সেটা আমাকে জানাবেন,
আর যদি পারেন তবে বায়োস্কোপের ভূতটা ওর মাথাটাকে একটু নামিয়ে দেবেন। বলছি, সব বায়োস্কোপ কিন্তু মন্দ নয় ভবতোষবাবু। হ্যাঁ, ওনাদের যা বয়স তাতে এই বয়সে একটু আধটু এসবের নেশা তো থাকবেই, তাই না? মাফ করবেন অনিমেষবাবু, বেরোজগার ছেলের এমন বেয়ারা শখ আমি বাবা হয়ে ঠিক ভালো চোখে মেনে নিতে পারি না। ছেলে যদি দুহাত রোজগার করত তাহলে আমি কিছুই বলতাম না, কিন্তু সেসবের তো বালাই নেই। ব্রাহ্মণ বংশে জন্মে সে ছেলে ঠিক করে পুজো পাঠ করতে পারে না, সেই ছেলেকে নিজের ছেলে বলে পরিচয় দিতে আমার আত্মসম্মানে বাধে। আমার মনে কোনো পাপপুণ্যের ভয়ও নেই, বাবা মা মরে যাওয়ার পর বাবার এই সম্পত্তির কিছু অন্তত রেখেই যাবে, সেই ভেবেই নিশ্চিন্তে দিন যাপন করছে। হতভাগার মাথায় এইটুকুও ঢোকে না যে ওই গয়না যদি আমাদের হাতে এসেও থাকে আর তহবিলের ভার যদি আমাদের হাতে কোনো কালে লাগে তাহলে সেই সমস্ত টাকা দেবী সেবার কাজে ব্যবহার হবে, আমাদের নিজের কাজে নয়। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন, আর এবার আপনার মেয়েকেই ঘরে পাঠিয়ে দিন। ভবতোষবাবু চলে যেতেই একটা দামি শাড়ি গায়ে জড়িয়ে মৃদু মন্দ ভঙ্গিতে আমাদের ঘরের মধ্যে ভবতোষবাবুর কন্যা প্রবেশ করলেন। অনিরুদ্ধ ইশারা করতেই চেয়ারটা টেনে সামনে বসলেন। নমস্কার, আপনার নাম? ভবানী আচার্য। পড়াশোনা কতদূর? গত বছর কলেজ থেকে ভূগোল নিয়ে ফার্স্ট ক্লাস পাস করেছি। বাহ, চমৎকার। আচ্ছা, আপনার বিয়ের জন্য শুনছিলাম এই বাড়িতে নাকি ছেলে খোঁজা শুরু করেছেন, আপনার বাবা আমাকেও আজকে বললেন ভালো পাত্রের সন্ধান পেলে জানাতে। না না, এখন ওসবের কোনো দরকার নেই, আগে ভাই একটা কাজ পাক, বাবার মন্দিরের সমস্যাটা একটু সুরাহা হোক, মায়ের শরীরটাও একটু ঠিক হোক, তারপর না হয় ওসব দেখা যাবে। আপনি তো জানেন আমাদের এখানে কেন ডেকে আনা হয়েছে, তাই সোজাসুজি প্রশ্ন করছি। হ্যাঁ, এই বিষয়ে আপনার কাউকে সন্দেহ হয় মানে হলে বলতে পারেন। এসব বড়দের ব্যাপার, এসব বিষয়ে আমি থাকতে চাই না। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন, আর আপনার ভাইকেই ঘরে পাঠিয়ে দেবেন। ভবানী দেবী চলে যেতেই ভবতোষবাবুর একমাত্র গুণধর পুত্র হেলতে দুলতে একটা পাঞ্জাবি গায়ে গলিয়ে এসে আমাদের সামনে নিজেই চেয়ার টেনে বসলেন। বললেন, এই যে শুনুন, আপনাদের যা বলার আছে একটু তাড়াতাড়ি বলবেন, এতক্ষণে তো নিশ্চয়ই বাকিদের কাছ থেকে শুনেই ফেলেছেন যে আমি কতটা অকর্মের। সুতরাং আমাকে প্রশ্ন করে নিজেদের মূল্যবান সময়টা নষ্ট করতে যাবেন কেন? না সন্দীপবাবু, ভুল করছেন না, আপনার বাড়ির লোকজনদের কাছে আপনার মূল্য না থাকলেও আমাদের কাছে বাকিদের ঠিক যতটা মূল্য আছে আপনার মতামতের মূল্যও ঠিক ততটাই। আচ্ছা, এবার বলুন তো আপনি কি কাজ করেন? আমি কোনো কাজই করি না, কাজ করতে গেলে টাকা লাগবে, টাকা। আমার পরিবারের মানুষের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা আমাকে দুটো টাকা দিয়ে সাহায্য করতে পারে না, তাই কোনো কাজ শুরু করতেও পারি না আমি। আর কোথাও চাকরি পাওয়ার জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় সেই যোগ্যতা আমার থাকলেও এক জায়গায় বাধা পড়ে দীর্ঘদিন একই কাজ কুলোর বলদের মতো করতে আমি পারবো না। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার বাবার স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তি রয়েছে সেগুলো আপনার বাবার অবর্তমানে শুধুমাত্র আপনি একা পাবেন নাকি আপনার দিদিও পাবে? অবশ্যই, সেগুলো আমাদের দুজনের মধ্যেই ভাগ হবে। এই সম্পত্তি ভাগ করাতে আপনি রাজি? বললাম তো, এই বাড়িতে আমার মতামতের কোনো দাম নেই, ফলত ঝগড়া বিবাদ না করে যেটুকু আপোষ করে নিজের ভাগে আসে আমি সেটুকু মেনে নেব। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনি খুবই শান্তিপ্রিয় মানুষ। ঠিক আছে, এবারে আপনি আসতে পারেন। ধন্যবাদ, উঠি। একে একে চারজনের সাথে কথা বলা হয়ে গেল, এবার ভবতোষবাবু ঘরের ভেতরে প্রবেশ করলেন। আচ্ছা, সকলের সাথে কথা বলে কি বুঝলেন অনিরুদ্ধবাবু? বুঝতে পারলাম যে শুধুমাত্র আপনাদের সাথে কথা বলে এই সমস্যা সমাধান করা যাবে না। এখন আমি একটু আপনাদের বাড়ির মন্দিরটা ঘুরে দেখতে চাই, যাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে, আসুন দেখছি। ভবতোষবাবু এক কথায় রাজি হয়ে আমাকে আর অনিরুদ্ধকে নিয়ে ওনাদের দুই অট্টালিকার মাঝ বরাবর সেই মন্দিরের সামনে গিয়ে আমাদের দাঁড় করালেন। কথায় কথায় জানতে পারলাম যে মন্দিরটা সবসময় ভক্তদের জন্য খোলা না থাকলেও একটা নির্দিষ্ট সময় প্রত্যেক দিন ভক্তদের দেবীর দর্শন করতে দেওয়া হয়। মন্দিরটা দেখেই বোঝা যায় যে সেটা যথেষ্ট প্রাচীন এবং রক্ষণাবেক্ষণের অভাবে সামান্য কিছুটা হলেও ধসে পড়েছে। হয়তো এর একটা কারণ হতে পারে তহবিলের জমানো অর্থ ওনারা মন্দিরের কাজে ঠিক মতন খরচা করছেন না, অথবা মন্দিরটি পুনরায় নতুন করে গড়ে তোলা প্রয়োজন,
কারণ পুরনো ইট সুরকিতে আর মন্দিরের গাঁথুনি ধরে রাখা সম্ভব হচ্ছে না। তবে দেবীর মূর্তি দেখলে কিন্তু সত্যিই চোখ জুড়িয়ে যায়। এমন ভোলানাথ আর পার্বতীর মূর্তি যেই পরিবারে থাকে সেই পরিবারের মানুষের মধ্যে হচ্ছে এত সাংসারিক কোন্দল, এটা যেন সবথেকে বড় লজ্জার ব্যাপার। মন্দির দেখার সাথে সাথে দেবীর গলার দিকে তাকিয়ে দেবীর সেই ঐশ্বর্যশালী নেকলেসটাও দেখলাম, সত্যি চোখ জোড়ানোর মতোই। নেকলেসের মধ্যে জলজল করছে মূল্যবান বেশ কিছু পাথর। সোনার নেকলেসের উপর সেই পাথরগুলো যেন রক্তবিন্দুর মতো টলটল করছে। অনিরুদ্ধ দেবীর উদ্দেশ্যে একটা প্রণাম করে ভবতোষবাবুকে প্রশ্ন করল, এই নেকলেস কি বছরের কোনো সময় দেবীর গলা থেকে আপনারা খুলে নিজেদের কাছে রাখেন? হ্যাঁ অবশ্যই, সারা বছর তো ওটা খোলাই থাকে। হ্যাঁ, তবে চড়কের এই মাসটা সারা মাস জুড়ে ওটাকে দেবীর গলায় পরানোই থাকে। আর হ্যাঁ, যে বিজয়ী হয় তার লকারেই নেকলেসটা 5 বছরের জন্য গচ্ছিত রাখা হয়। সত্যি অসাধারণ দেবী মূর্তি, আর তেমন নিখুঁত কারুকাজ। আমরা দেবীর মন্দিরের সামনে দাঁড়িয়ে ভবতোষবাবুর সাথে কথা বলছিলাম, অথচ আমার কেন জানি না মনে হচ্ছিল আমাদের ওপর দূর থেকে যেন কেউ একজন অনেকক্ষণ ধরে লক্ষ্য রাখছে। কিছুক্ষণ পর আমি পিছন ফিরতেই মনে হলো একটা ছায়া যেন হঠাৎ করে সরে গেল। যাই হোক, কথাবার্তা শেষ হবার পর অনিরুদ্ধ ভবতোষবাবুকে স্পষ্ট জানিয়ে দিল, আমরা এখন মুখার্জি পরিবারের লোকজনদের সাথে কথাবার্তা বলতে চাই, এবং এর ফলে মুখার্জি পরিবারের লোকজনেরা জানতেই পারবেন যে ভবতোষবাবু একজন ডিটেকটিভের সাহায্য নিয়েছেন। সর্বপ্রথমে ভবতোষবাবু আবারও এ বিষয়ে একটু দোনামোনা করলেও শেষে রাজি হয়ে বললেন যে যা হবে সামলে নেবেন। আমি আর অনিরুদ্ধ এবার মুখার্জি পরিবারের দরজার সামনে গিয়ে কড়া নাড়লাম। সঙ্গে সঙ্গে ভিতর থেকে একজন ভদ্রমহিলা এসে দরজা খুললেন। নমস্কার, আমি ডিটেকটিভ অনিরুদ্ধ। আসলে আমরা একটু জগদীশবাবুর সন্ধানে এসেছিলাম, উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ জানি, ওই আচার্য পরিবারের কর্তাই আপনাদের লাগিয়েছে তো, ভেবেছে এতগুলো বছর পর প্রতিযোগিতায় জিততে পারেনি তাই আমরাই নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করে বারবার জিতে যাচ্ছি, তাই জন্য ইচ্ছে করে আমাদের অপমান করার জন্য আপনাদেরকে ডেকে এনেছে। খুব ভালো, আসুন তদন্ত করে দেখুন। তবে দোষটা আসলে কাদের আমাদের কোনো আপত্তি নেই, বিচার করুন আপনারা। আসুন ভিতরে, আমার কর্তা বাড়িতেই আছেন। একজন রণ রঙ্গিনী ভদ্রমহিলা রাগে গজগজ করতে করতে আমাদের ভিতরে প্রবেশ করতে দিলেন, তারপর একটা বসার জায়গা দেখিয়ে কিছুক্ষণ ওখানে বসিয়ে রাখলেন। যেটুকু সময় বসেছিলাম সেটুকু সময় বাড়ির চারিদিকে তাকিয়ে দেখলাম আচার্য পরিবারের চেয়ে মুখার্জি পরিবারের বাড়ির অবস্থা দ্বিগুণ বেশি ভালো। অর্থাৎ এতদিন দেবীর অর্থ তহবিল থেকে যে সমস্ত অর্থ খরচ হয়েছে সেগুলো মন্দির রক্ষণাবেক্ষণের কাজে নয়, বরং নিজেদের বাসস্থান রক্ষণাবেক্ষণ করতেই বেশি খরচ হয়েছে। তবে আমরা বেশি কিছু দেখার সময় পাইনি, কারণ তার মধ্যেই জগদীশবাবু সেখানে এসে হাজির হয়েছেন। দূর থেকে আমাদের দেখেই হাত জোর করে প্রণাম জানিয়ে বললেন, আরে নমস্কার নমস্কার, আমি জগদীশ মুখার্জি। আমি আন্দাজ করেছিলাম আপনারা হয়তো কিছুদিনের মধ্যেই আমাদের বাড়িতে পদার্পণ করবেন, দাঁড়াতে হবে না, বসুন। আপনি কি করে জানলেন যে আমরা আপনার বাড়িতে আসতে পারি? আসলে কি জানেন তো, আমাদের বাড়ির কর্তাদের কথা চাপা রাখা গেলেও আমাদের গিন্নিদের মুখের কথা কিছুতেই চাপা রাখা যায় না। তাই কিছুদিন ধরেই জয়াদেবী আমার স্ত্রীর সাথে খুব তর্ক করছিলেন যে ওনারা নাকি আমাদের আসল মুখোশ খুলে দেবেন। আমরা যে ছল করে বারংবার সব কিছু জিতে ফেলেছি সেই সমস্ত জিতে ফেলা বন্ধ করে দেবেন। ঠিক সেই সময় বুঝতে পেরেছি নিশ্চয়ই তলে তলে ওনারা পুলিশ নয়তো ডিটেকটিভের সাহায্য নিয়ে কিছু একটা করতে চলেছেন, তাই আমরা আগাম প্রস্তুত ছিলাম। তাই আপনাদের আজকে দেখে আমরা তেমন একটা অবাক হইনি। তবে তো বলতে হয় আপনি আমাদের একটু সুবিধেই করলেন। আসলে আমরা আজকে এখানে এসেছিলাম জিজ্ঞাসাবাদ করার জন্য, তো আপনার বাড়িতে যদি সকলে এখানে উপস্থিত থাকেন তাহলে জিজ্ঞাসাবাদটা আজকেই করে নিতে পারতাম। হ্যাঁ আসুন না, কোনো সমস্যা নেই, ভিতরে আসুন, বরং আমি আপনাকে আমার ঘরে বসার জন্য জায়গা করে দিচ্ছি। জগদীশবাবুর আচমকা এমন বেশি ভালো মানুষটা কেন জানি না আমরা দুজনেই মেনে নিতে পারছিলাম না, খুবই আশ্চর্য লাগছিল। সব কিছু তাও মুখ বুঝে মেনে নিতে হচ্ছিল যদিও। তারপর জগদীশবাবুর দেখানো পথ ধরেই ওনার ঘরে গিয়ে বাকিদের আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। তবে জগদীশবাবুর ঘরে যাবার পূর্বে অনিরুদ্ধ এর আগের ঘরে কিছু একটা দেখে থমকে দাঁড়ালো, যদিও মুখে কিছু বলল না।
বাকিরা কিছু বুঝতেও পারেনি ও কিছু সন্দেহ করছে, কিন্তু সেটা আমি আন্দাজ করতে পারছিলাম। তারপর জগদীশবাবুর ঘরে গিয়ে দুটো চেয়ারে দুজনে বসলাম। এখানে বসুন, এবার বলুন কাকে ডেকে দেব। আগে আপনি বসুন, বাকিরা সবাই এক এক করে পরে আসবেন। এই বাকিরা বেরিয়ে যাও, এখন আর এই ঘরে কেউ আসবে না। যতক্ষণ না পর্যন্ত আমি বাইরে যাব ততক্ষণ সবাই নিজেদের কাজ করো। হ্যাঁ, এবার বলুন আপনারা কি জানতে চান? মহামায়া মন্দিরে এরকম ধসে যাওয়া অবস্থা কেন? মন্দিরটা যথেষ্ট বয়স হয়েছে, আমরা অনেক চেষ্টা করেছি এবং অনেকবার ওটা সরানোও হয়েছে, তবে এবার ওটা ভেঙে পুরোপুরিভাবে নতুন মন্দির না গড়ে তুললেই নয়। কিন্তু সেটার জন্য দুই পক্ষের মতামতের প্রয়োজন আছে, তবে ওই পক্ষ এখনও আমাদের সেই বিষয়ে কিছু জানায়নি, তাই আমরাও সেই কাজে হাত দিতে পারছি না। তহবিলের দায়িত্বপ্রাপ্ত এখন একমাত্র আপনি রয়েছেন, সুতরাং আপনার তো অন্যের অনুমতির জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। হিসাব অনুযায়ী নেই, তবে ভদ্রতা অনুযায়ী আছে, কারণ দেবী তো কারুর একার নয়, এবং দেবীর মন্দিরের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি সবসময় আগে আচার্য পরিবারের মানুষদের সাথে কথা বলে নেওয়াটাই উচিত বলে মনে করি। এই বিষয়েও এর অন্যথা হবে না। আমি শুনেছি ওই সম্পত্তি নাকি সবথেকে বেশিবার আপনার পরিবারেই রয়ে গেছে, মানে পরবর্তীতে তো আপনারাই ওর অধিকারী হবেন, তাই না? আমি জানি যে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন, তবে আমি খুব খোলাখুলিভাবেই কিছু কথা আপনাকে বলতে চাই। দেখুন, দেবীর কৃপায় আমাদের যা কিছু আছে, তারপর আর দেবীর গয়নায় লোভ দেওয়ার মতন কোনো মন বা মানসিকতা আমাদের নেই। আর ওই গয়না যদি পরবর্তীতে আচার্য পরিবারের মানুষজন পায় তাতেও আমার কোনো আপত্তি নেই, দেবী পূজা ঠিকঠাকভাবে হলেই হলো। তবে এখনও কেন নিজেদের মধ্যেই ভেল ভেলের প্রতিযোগিতা বজায় রেখেছেন? তাহলে আপনি আপোষেই সেখান থেকে সরে আসুন। সেটা করার মানে তো হার স্বীকার করে নেওয়া, আর আমি তো হার স্বীকার করছি না। আমি কোনো কিছু দান করে দিতে পারি, তবে আচার্য পরিবার কোনো দানের জিনিস নেয় না, তাই এক্ষেত্রে মুখার্জি পরিবারও কারোর থেকে ভয়ে পিছিয়ে আসতে নারাজ। আচার্য পরিবারের লোক যদি আমার সামনে এসে বলে যে তারা প্রতিযোগিতায় পেরে উঠছে না, তবুও তাদের ক্ষমতা চাই, আমি বিনা বাক্য ব্যয় করে তাদের সব কিছু দিতে রাজি আছি, কিন্তু একটাই শর্ত, তাদের আগে নত হতে হবে। বুঝলাম। আচ্ছা, আপনার সন্তানাদি কয়টি? একটি কন্যা আছে। তার বয়স? 25 বছর। ও, তার মানে আপনার কন্যাও তো বিবাহযোগ্যা, তা সে বিষয়ে কোনো খোঁজখবর করছেন না? আমার কন্যার পূর্বেই বিয়ে হয়ে গেছে, সে এখানে থাকেও না। তবে তো আপনার এই লড়াই করা বৃথা, আপনার যেহেতু পুত্র সন্তান নেই ফলত এই সম্পদের অধিকারী হওয়ার মতোও কেউ নেই, তাহলে আপনার দিক থেকে তো আপনি চাইলে সরে আসতেই পারেন। প্রয়োজন পড়লে ভবিষ্যতে আমার কন্যা তার স্বামী ও সন্তানাদি নিয়ে এখানে এসে তার দেবীর সেবা করবে, সেও ভালো, কিন্তু বিনা যুদ্ধে আমি কিচ্ছু ছাড়তে পারবো না। আপনার কন্যাই কেন সব কিছু পাবেন? আমি তো শুনেছিলাম আপনারা নাকি দুই ভাই, তবে আপনার সন্তান একা কেন সব কিছু পাবে? আপনার ভাইয়ের সন্তানাদির তো অধিকার রয়েছে সম্পত্তির উপর। ওর কোনো ছেলে মেয়ে হয়নি। ও, দুঃখিত, কিন্তু আপনি ভেবে দেখুন তো, এই খেলা যদি আপনারা বন্ধ করে দেন তবে আপনাদের দুই ধার্মিক পরিবারের মধ্যেও একটা শান্তি বিরাজ করে, আর তাছাড়া আচার্য পরিবারের মধ্যেও একটা ভাগ বাটোয়ারার সমতা বজায় থাকে। কি বললেন? ভাগ বাটোয়ারার কথা, তাও আবার আচার্য পরিবারে? মশাই, কোন দুনিয়ায় রয়েছেন আপনি? মানে আপনার কাছে কেউ একজন একটা সমস্যা নিয়ে গেল আর আপনি তার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে অমনি আমাদের পরিবারে চলে এলেন, তাই তো? অথচ যে আপনার কাছে সমস্যা নিয়ে গেছে তার পরিবারের নিজেদের মধ্যে যে কত সমস্যা রয়েছে সেগুলো আর খতিয়ে দেখার প্রয়োজন বোধ করেননি। ওনাদের পরিবারে আবার ভাগ বাটোয়ারা কিসের? যা কিছু আছে সব তো সন্দীপ পাবে, আর সেই ছেলে দিনে দিনে যা তৈরি হচ্ছে তাতে তো দেবীর গয়না হাতে পেলে দুদিনে সেগুলো বেছে বুঝে সব খেয়ে ফেলবে। জানি ভবতোষবাবুর একমাত্র পুত্র সন্তান সন্দীপবাবু, কিন্তু ওনার তো আরেকটা মেয়ে রয়েছে, সুতরাং উনি চাইলেই কিন্তু মেয়েকে সেই সম্পত্তির থেকে ভাগ দিতে পারেন। হ্যাঁ, ভবতোষবাবু চাইলে সেটা দিতেই পারেন, তবে ভবতোষবাবুর সেটা গিন্নি চাইবেন কি না সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কেন চাইবেন না কেন? দেখুন, জয়াদেবী তো ভবতোষবাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী, এবং ওনার এই পক্ষের একমাত্র সন্তান হলো সন্দীপ।
আর ভবতোষবাবুর প্রথম পক্ষের সন্তান হলো ভবানী। ভবানীর জন্ম হওয়ার পরেই তার মা মারা যায়, সুতরাং ভবানী কিছুটা ওই জয়াদেবীর কাছেই মানুষ। তবে ছোট থেকেই অনেক না পাওয়া নিয়ে খুব কষ্টের মধ্যে বড় হয়েছে। এখনো পর্যন্ত এই জন্য ওর বিয়ের কথা ওঠেনি। মেয়ের বিয়ে মানেই তো কাঁড়ি কাঁড়ি টাকা খরচ, আর জয়াদেবী চান না এত সহজে এই মেয়েকে পার করে বিনা পয়সার একটা কাজের লোক হাতছাড়া করে। অনিরুদ্ধ আর জগদীশবাবু কথা বলছিলেন, ঠিক এমন সময় দরজায় দুটো টোকা পড়তেই আমাদের সকলের চোখ সেই দরজার দিকে তাকালো। জগদীশবাবুর স্ত্রী পার্বতী দেবী বাড়িতে পুলিশ ঢুকিয়েছেন। এই দৃশ্য দেখে আমরা যতটা না অবাক হয়েছি তার থেকেও বেশি অবাক হয়েছেন জগদীশবাবু নিজেই। সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে পার্বতী দেবীর দিকে গিয়ে বললেন, এসব তুমি কি করছো পার্বতী? বাড়িতে পুলিশ ডেকে এনেছো কেন? এই তুমি থামো তো, আমি যা করেছি বেশ করেছি, আর এটার প্রয়োজন ছিল। এই যে দেখুন অফিসার, এই দুজন লোক আমার বাড়িতে হঠাৎ করে বলা নেই খাওয়া নেই দুম করে এসে আমার বাড়িতে আমার স্বামীকে জেরা করছেন, আর কিছু না বললেই শুধু ভুলভাল কথা বলে আমাদেরকে অপমান করছেন। পার্বতী দেবী ডেকে আনা পুলিশ অফিসারকে দেখে অনিরুদ্ধ হেসে নমস্কার জানিয়ে বলল, নমস্কার, সব ভালো তো স্যার? এই আপনারা এখানে? আচ্ছা, অনেকদিন পর দেখা হলো, নমস্কার। নতুন কেস নাকি? আপনারা ওনাকে চেনেন নাকি? অবশ্যই, এটা তদন্তের খাতিরে আমার এক সহকর্মীর সাথে অনিরুদ্ধবাবুর আলাপ হয়েছিল, সেই সূত্রে একটু চেনা জানা আছে। মৃণালবাবু, আপনি এখানে এসে ভালোই করেছেন। আপনার কাছে আমার একটা আর্জি রয়েছে, তার আগে এখানের কাজটা মিটিয়ে একসাথেই বেরোবো, চলুন। আর হ্যাঁ, জগদীশবাবু এতখানি ধৈর্য ধরে আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর পার্বতী দেবী নিজে থেকেই পুলিশ ডেকে আমার চাপ লাঘব করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এর মধ্যে আমার আর এখানে আসা হবে না, একটা অন্য কাজে ব্যস্ত থাকবো। তবে আপনারা চরকের দিন যেমন অনুষ্ঠানের আয়োজন করেন, সেই অনুষ্ঠানের তোড়জোড় শুরু করুন। অনুষ্ঠানের পরে আপনাদের সকলের সাথে আবার দেখা হবে, চললাম, নমস্কার। আমি আর অনিরুদ্ধ এবং মৃণালবাবু একসাথে ঘর থেকে বেরিয়ে আসলাম এবং বেরোনোর সময় দেখতে পেলাম জগদীশবাবু পার্বতী দেবীর দিকে চোখ গরম করে দাঁড়িয়ে রয়েছেন। সম্ভবত জগদীশবাবুর সাথে কোনো রকম আলোচনা না করে পার্বতী দেবীর এরকম আচমকা আচরণে খুবই অপমানিত হয়েছেন জগদীশবাবু। রাস্তায় বেরিয়ে এসে অনিরুদ্ধ আর মৃণালবাবু দুজনেই খসখস করে দুটো সিগারেট জ্বালিয়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে এই ঘটনাটা নিয়ে আলোচনা করলেন। তার মধ্যেকার কথার সারাংশ হলো এই যে ওনাদের দুজনের হাতেই মাত্র আগামীকালের দিনটাই বাকি, তাই এই দুই পরিবারকে না জানিয়ে মেলার প্রাঙ্গণের চারিদিকে পুলিশের ছদ্মবেশে ছড়িয়ে দিতে হবে। তারপর আবার কথাবার্তা বলে আমি আর অনিরুদ্ধ চেনা পথ ধরে নিজেদের হোটেলের দিকে ফিরে এলাম। রাতে খাওয়া দাওয়ার পর শুয়েও ঘুম আসছে না দেখে অনিরুদ্ধ বলল, বৃথা ছটফট করে লাভ নেই, এখন চুপচাপ উপাস ফিরে শুয়ে পড়ো, যা বলার আগামীকাল বলব। কথাটা বলেই অনিরুদ্ধ বিছানায় উপাস ফিরে শুয়ে পড়ল। আমি অনেকক্ষণ পর অনেক ভাবনা চিন্তা করতে করতে শেষে কিছু মেলাতে না পেরে পরাস্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল হতেই অনিরুদ্ধ আমাকে সঙ্গে করে একটা জামা কাপড়ের দোকানে নিয়ে গেল। ওখান থেকে দুজোড়া সাধুর পোশাক, ত্রিশূল, দাড়ি, জটা, গোফ এই সমস্ত কিনে আনল। ওর মাথায় কী চলছে বুঝতে পারলাম না। প্রশ্নটা আমি বহুবার করেছি যদিও এর উত্তর কোনো দিন পাইনি। এই বাঘছালটা জড়িয়ে নাও তো দেখি কেমন লাগছে। ইস, এই আমি এসব পড়তে পারবো না, তোমার দরকার হলে তুমি পড়ো তো বাবা। আমাকেও তো পড়তে হবে, আর কাজের সূত্রে অনেক সময় না চাইতেও অনেক কিছু করতে হয়, এটা এমন কোনো আহামরি কঠিন কাজ না, চুপচাপ পড়ে ফেলো। তাছাড়া তোমার পায়ের ওই চোট লাগা জায়গাটার জন্য লোকে আরও বেশি করে তোমাকে ভেলভেলের সাধু বলে মনে করবেন। আর হ্যাঁ, আগামীকাল কিন্তু সব সত্য উদ্ঘাটন হবে, তার জন্যই তো এই বেশ ধারণ করছি। আরে ধুর, আমার ভয় লাগছে এইসব যদি খুলে যায় ওরকম আসল সময় কি হবে বুঝতে পারছো, অত লোকের সামনে। সমস্যা নেই, ওখানে সবাই প্রায় নাঙ্গা সাধু, কেউ যদি দেখে ফেললেও তোমার মান যাবে না। ইস, চুপ করো তো, তুমি থামবে। গোটা দিনটা এভাবে হাসাহাসি করে আর বাঘছালটা গায়ে দিয়ে সাধু সেজে আমাকে দিয়ে অনিরুদ্ধ সাধু বাবার রিহার্সাল করালো। তারপর দেখতে দেখতে সেই রাতটাও পার হয়ে গেল, চরকের দিন এসে গেছে, আজকেই সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। অনিরুদ্ধ চাইলে এই সমস্যার সমাধানটা হয়তো অনুষ্ঠানের আগেই করতে পারত, কিন্তু অপরাধীকে হাতে নাতে ধরতে চেয়েছিল। আমাদের সেই প্রথম দিন অন্ধকারে ধাক্কা লাগার পর আমাকে আঘাত দেওয়া এবং ওই সাবধানবাণী অনিরুদ্ধর মাথায় যেন এক প্রকার ছেপে গিয়েছিল, তাই এক প্রকার জেদ ওকে তাড়া করে বেড়াচ্ছিল যে অপরাধীকে সবার সামনে ধরিয়ে দেবে। আজকের দিনটা আমাদের জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ।
সামান্য নজর এদিক ওদিক করলে যে কারো মৃত্যু ঘটতে পারে এই আশঙ্কাও আমরা দুজনেই করছিলাম। বেশ কয়েক ঘন্টা ধরে সেই বিশেষ নাচ অর্থাৎ ভেল ভেল চলল। তারপর বিজয়ী বেছে নেওয়ার সময় আসল। চারিদিকে ভিড়ে তখন মানুষজন পাগল হয়ে উঠেছে, আশেপাশে সবকিছু গম গম করছে, আমার হাত পা যেন ভয়ে ঠকঠক করে কাঁপছে। একে তো সাধু সেজে রয়েছি, তার উপর ঠিক হলো যে ভিড় সরবে, আচার্য বাড়ির পক্ষ থেকে আমি গিয়ে ভোলানাথের কাছে মালা অর্পণ করব। আমি অনিরুদ্ধর কথা মতো পাগলামি করে নেচে নেচে মালা হাতে ঈশ্বরের দিকে এগোতে লাগলাম। ঠিক এমন সময় কে যেন আমার পায়ের কাছে কিছু একটা ছুঁড়ল। সঙ্গে সঙ্গে মৃণালবাবু আকাশে ফায়ারিং করলেন। হ্যান্ডস আপ, কেউ কোথাও নড়বে না, যে যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। এই অনিমেষ, সরে যাও, সরে যাও তুমি। আমি তাড়াতাড়ি করে ছিটকে সরে পড়তেই সকলের নজর আমার উপর গিয়ে পড়ল। মৃণালবাবু এসে আমার পায়ের সামনে মাটিতে চোখ বুলিয়ে বললেন, এখানে গুলি ছোড়া আছে অনিরুদ্ধ, বন্দুকের সাইলেন্সার আছে, বেঁচে তো যেতে পারেনি মনে হচ্ছে, ভিড়ের মধ্যে লুকিয়ে আছে, দেখছি দাঁড়াও। দিনের আলোতে স্পষ্ট বুঝতে পারলাম যে পিছন দিকে দাঁড়িয়ে থাকা একটা বাসের পিছন থেকে আমার দিকে কেউ যেন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিন্তু এখানে তো আমার শত্রু থাকার কথা নয়, তবে আমাকে এভাবে লক্ষ্য করে কেন গুলি ছুড়বে কেউ? তবে কি ভিড়ের মধ্যে এমন কেউ আছে যার সাথে আমাকে গুলিয়ে ফেলেছে? পরক্ষণেই মনে পড়ল যে আমি তো আর অনিমেষ হয়ে ছিলাম না, আমি তো এখন আচার্য পরিবারের নিয়ে আসা ভেল ভেল প্রতিযোগী। দেখলাম মৃণালবাবুর টিম দৌড়ে গিয়ে পিছনে দাঁড়িয়ে থাকা বাসটার পিছন থেকে দুজনকে কলার ধরে হিড় হিড় করে টেনে আনলেন। আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। এই যে পালানোর চেষ্টা করছিল। আমি কিছু করিনি স্যার, আমি কিচ্ছু করিনি, আমি কিছু কিছু যাই না স্যার, আমি সত্যি বলছি। ছেড়ে দিন স্যার আমাকে, আমাদের সমরেশ বাবু স্যার এসব করতে বলেছিলেন, আমি কিছু করিনি স্যার। বন্ধুগুলো কেড়ে নিয়ে ওদের একটু গাড়িতে তুলো স্যার, আমি কিছু করিনি। না না, মিথ্যে কথা বলছে স্যার, সব মিথ্যে, সব মিথ্যে বলছে, আমি ওদেরকে চিনি না। কিন্তু আপনার প্রতিপক্ষের স্ত্রী চেনেন, আশা করি এবার আর আমাদের সকলের সামনে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার মতন সাহস আপনার হবে না জয়া দেবী। এবার তবে নিজের মুখে সত্যি কথাগুলো বলতে শুরু করুন। ও বলবে মানে, এসবের ও কি জানে? আর আপনি এভাবে সেজেছেন কেন? সাজদে হয়েছে এই কাজের জন্যে, আর জয়া দেবী অনেক কিছু বলেই প্রথম থেকে এত বেশি করে ভয় পেয়েছিলেন। আমিও প্রথম থেকে কিছুটা ভুল ভাবছিলাম, আমার মনে হয়েছিল হয়তো ষড়যন্ত্রকারী বাইরে থেকে আঘাত করছে। কিন্তু পরবর্তীতে যখন আপনাদের বাড়িতে জিজ্ঞাসাবাদ শুরু করলাম এবং যখন দেখলাম ক্রমাগত কেউ একজন আমাকে চেষ্টা করছে সন্দেহের তীরটা মুখার্জি পরিবারের দিকে এগিয়ে দেওয়ার জন্য, ঠিক তখনই মনের মধ্যে আরও বেশি করে খচখচ করতে শুরু করেছিল যে এই বাড়ি থেকেই কেউ এসব ষড়যন্ত্রে লিপ্ত নয় তো। এবং তারপর খুঁজতে খুঁজতেই বেরিয়ে পড়ল আপনার নাম। যদিও আমাদের দুজনের দিকে যে থ্রেট লেটার ছোড়া হয়েছিল সেটা সমরেশবাবুর পক্ষ থেকে ছিল। ওনার ঘরের ক্যালেন্ডারে দুধওয়ালাকে কত টাকা দিতে হবে সেই হিসেব লেখা রয়েছে দেখে আমি সেই সময় মনে মনে দুটো হাতের লেখা মিলিয়ে ফেলি। ওখানে আরও সন্দেহের উদ্রেক হয়। হ্যাঁ, আমি স্বীকার করছি, প্রত্যেকবার ওই গাজনের উৎসবের সময় ভোলে বাবার কাছে যারা আকন্দমালা অর্পণ করতে যায় তাদের আকস্মিক মৃত্যুর পেছনে আমি দায়ী। কিন্তু আমি কি করতাম, আমার নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে এইটুকু আমি করতে বাধ্য হয়েছিলাম। এই বাড়িতে ও সকলের কাছে কুলাঙ্গার, তাই ওর ব্যবসার জন্য আমার স্বামী কখনো ওকে দুটো টাকা পয়সা পর্যন্ত দেয়নি। এদিকে আমার ছেলেটা দিন রাত আত্মঘাতী হওয়ার চেষ্টা করছিল। আমি মা হয়ে কি করে ছেলের মৃত্যু দেখতে পারবো? তাই জন্য আমি মুখার্জি বাড়ির দুর্গাদেবীর সাথে সন্ধি করেছিলাম যে উনি আমার সাথে হাতে হাত মিলিয়ে এই গয়নাটা কোনোভাবে আমাদের বাড়িতে আসা থেকে রুখতে পারেন, তবে আমার উপকার হতো। কিন্তু গহনাটা দুর্গাদেবীদের বাড়ি থেকে গেলে কী লাভ? সেটা যদি সবথেকে বেশিবার মুখার্জি পরিবারে আটকে থাকে তবে তো তার উপর আপনাদের কারোর অধিকারই থাকবার কথা না। দুর্গাদেবী আর সমরেশবাবু নিঃসন্তান, ফলত ওনাদের পরে ওই সম্পত্তি দেখাশোনা করার কোনো লোক থাকবে না। জগদীশবাবুর যে একটি মেয়ে রয়েছেন। না, এই নিয়ে আমার দুর্গাদেবীর সাথে কথা হয়েছিল, তিনি বলেছিলেন তিনি কোনো একজন সাধককে সাজিয়ে ওনাদের বাড়িতে নিয়ে গিয়ে জানাবেন যে সেই বাড়ির মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর বাপের বাড়ির সম্পত্তিতে যদি তাদের কোনো রকম হাত থাকে
তবে তারা বিধবা হবেন। এবং আশা করি কোনো মেয়ে বৈধব্য যুগে ভয় পাবার পরেও সম্পত্তির দিকে হাত বাড়ানোর সাহস পাবে না। আর এই সময় দুর্গাদেবী ওই সম্পত্তি আমার হাতে তুলে দেবেন। এটাতে দুর্গাদেবীরই লাভ ছিল। আমরা ভেবেছিলাম ওটা একটা সময় বেঁচে দিয়ে যা অর্থ আসবে তার অর্ধেকটা আমি আমার ছেলেকে ব্যবসার কাজে মূলধন হিসেবে যোগাবো, আর বাকি অর্ধেকটা আমি দুর্গাদেবী আর সমরেশবাবুর হাতে তুলে দেব। ওই অর্থে ওনাদের বাদবাকি জীবনটা সুখেই কেটে যাবে। ওনারা এইসব কি বলছেন সমরেশ? তুই তুই আমার ভাই হয়ে এমনটা করতে পারলি? না না, ওকে ওকে দোষ দেবেন না দাদা, ওকে দোষ দেবেন না। আমি আমি নিজের ভুল নিজে স্বীকার করছি। আমাদের আমাদের সব সময় আপনাদের পদানত হয়ে থাকতে থাকতে মনটা খুব নীচ হয়ে গিয়েছিল। তখন মনে হয়েছিল আপনারা বাড়ির বড় ছেলে বড় বউ বলে বোধহয় আমাদের সব কিছু থেকে বঞ্চিত করে দেবেন। এমনিতে দিদির ঘরে সন্তান হওয়ার পর থেকে আমার আমার দিদির মাতৃত্বের সুখ দেখলে খুব খুবই হিংসে হতো। সেই থেকে সেই থেকেই আমি আর আপনার ভাই আমরা দুজনে মিলে এসব এসব করে ফেলেছি। আমাদের ক্ষমা করে দিন দাদা, ক্ষমা করে দিন। আমি এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। উনি ক্ষমা করলেও আইন আপনাদের ক্ষমা করবেন না। সমরেশবাবু, দুর্গাদেবী ও জয়াদেবীর জন্য পুলিশের গাড়ি মেলার প্রাঙ্গণের কোনায় অপেক্ষা করছে। ভবতোষবাবু এবং জগদীশবাবুর কাছে আমি অনুরোধ করব দোষীদের পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। ওনারা শুধু নিজেদের স্বার্থের জন্য এতগুলো মানুষের প্রাণ নিয়ে খেলা করেছিলেন, এটা তো রীতিমতো পাপ। দুই বাড়ির কর্তাই শেষ সময়ে নির্বাক থেকে চোখের জলে নিজেদের পরিবারের শাস্তি দৃশ্য দেখলেন। পুরো এলাকার মানুষের চোখের সামনে ওনাদের কোমরে দড়ি পরিয়ে গাড়িতে তোলা হলো। আমাদের মনটাও ভারাক্রান্ত হয়ে আছে। আমিও ভাবলাম যতটা দ্রুত নিজের লেখালেখি শেষ করে এখান থেকে চলে যাওয়াই শ্রেয় বোধহয়।